শুনো না, আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আরে কি বলছো এসব, আমরা না এইমাত্র রেস্টুরেন্ট থেকে বের হলাম, তুমি না খেয়ে বের হলা। ঠিক আছে, কিন্তু কি হয়েছে জানো, ইদারিং না আমার একটু বড় বড়ই ক্ষুধা লাগে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো না প্লিজ। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। রাসেল এখানে কি করছে? ও যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে তো। কি ব্যাপার কবিতা, কবিতা কোথায় গেল? ও কি আমার সাথে ভাগলামি করছে নাকি? কবিতা, এ কবিতা কোথায় গেল? কবিতা, এই যে ভাই, ভাইয়া এখানে একটা মেয়ে দেখেছেন আপনি? দেখেছি তো অনেককেই, এখন আপনি কার কথা বলছেন সেটা তো আর আমি জানি না। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনার কাছে ওর যদি কোনো ছবি থাকে তাহলে আমার দেখান, আমার সাথে দেখালে আমি বলে দিব। হ্যাঁ ভাইয়া, এই যে মেয়েটা ছবি। কবিতা? তার মানে কবিতা আমাকে ধোকা দিচ্ছে? আমি তো এর শেষ দেখেই ছাড়ব। আচ্ছা উনি আপনার কি হয়? ও তো আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, না ভাইয়া আমি ওনাকে দেখিনি। গেল কবিতা, এ কবিতা কি ব্যাপার, এভাবে বস্তারে লড়ছে কেন? আরে আমি এখানে। আরে তুমি এর মধ্যে কি করছো? আগে বলো ওই ছেলেটা কি চলে গিয়েছে? হ্যাঁ ওই ছেলে তো চলে গিয়েছে, কেন ওই ছেলেটা কে? আমাকে আগে বের করো তারপর বলছি। ওকে। আরে আরে তুমি এর মধ্যে ঢুকেছো কেন? বলছি আরে ওই ছেলেটা ছিল না, ও আমাদের প্রতিবেশী, ও যদি আমাকে এখানে দেখে ফেলতো তাহলে ও বাড়িতে গিয়ে সব কিছু বলে দিত। ও আচ্ছা, এই ধরো এই তোমার জন্য বার্গার নিয়ে এসেছি, খাও। আরে না না এখন আমার খাওয়ার মুড নেই, চলো আমরা অন্য কোথাও গিয়ে বসি। আচ্ছা চলো। রাসেল তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। তোমরা দুজন এতক্ষণ যা বলেছে সবকিছুই আমি শুনেছি। দেখো তুমি ব্যাপারটা যেরকম ভাবছো ব্যাপারটা ওই রকম না। চুপ, একদম চুপ, একটা কথাও তুই বলবি না। আমি কাজের জন্য বাইরে থাকলে তুই এগুলো করে বেড়াস, অথচ আমি তোকে আমার নিজের থেকে বেশি বিশ্বাস করতাম। কবিতা, উনি না তোমার প্রতিবেশী, তাহলে এভাবে কথা বলছে কেন? এই তুই চুপ থাক, আমি তোর সাথে কোনো কথা বলছি না, আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি। আর তুমি, তোমার লজ্জা করে না এইসব করতে? আমি কি তোমাকে কম ভালোবাসে দিয়েছি? আর আজকে আমার এসব দেখতে হচ্ছে, আমি আমার নিজের চোখে যা দেখেছি এর থেকে বেশি আর কি হতে পারে? তুই এক নিমিষে আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিলি, আমি এর থেকে বেশি আর কি বলবো? আমার যা দেখার আমি নিজের চোখে তা দেখে নিয়েছি। আচ্ছা কিসের অভাব ছিল তোর? তুই যখন যা চেয়েছিস আমি সব সময় তাই নিয়ে এসে দিয়েছি, তাহলে কেন তুই আমার সাথে এমনটা করলি? আমার ভালোবাসার এই প্রতিদান দিলি তুই। রাসেল আমার কথাটা শোনো। চুপ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আজকের পরে তোর ওই মুখ যেন আমি না দেখি। তুই আজকেই তোর বাবার বাড়ি চলে যাবি, খুব শীঘ্রই আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। রাসেল, তার মানে তুই বিবাহিত? এভাবে তুই আমাকে ধোঁকা দিলি? আমার কথাটা শোনো। তোর কোনো কথা শুনতে চাই না আমি, তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করবি না। না হোসেন,